একটা কাটুরিয়ার বিবি ছিল, তিনি স্বামীকে কেমন ভাবে সেবা করেছে এবং আজকে আমাদের ঘরের বোনেরা আমাদের ঘরের ভাবিরা এরা স্বামীকে কেমন ভাবে সেবা করে। ভাই আজকে রে ভাবিরা, আজকের ঘরের ভাবিরা স্বামীর মাথা তিন বেলা করে চিবিয়ে খায়, সকালবেলা একবার, দুপুরবেলা গরম ভাতের সাথে একবার, রাতের শোবার সময় চিবিয়ে, তারপর শোবে নাইলে রাতের ভাত হজম হবে না। এই এলাকার ভাবিরা খুব ভালো, এরা স্বামীদের মাথা মাথা চিবায় না, এরা রাতের বেলা শোবার সময় বালিশের উপরে মাথার চুলটাকে বিছিয়ে দেয়। আমার ভাই যারা রোদের থেকে কষ্ট করে বাড়ি আসবে, ভাবি ওই চুল বিছিয়ে রাখবে বালিশের উপরে, আরাম করে শোবে, মাথা টিপে দেবে, ঘুমিয়ে পড়বে। এরা খুব ভালো। যা বলছি বাবা আমাদের ওদিকের কথা মনোযোগ সহকারে শুনুন। মোটি ডিজিটাল টিভি ইউটিউব চ্যানেল। স্বামী চিলা কাঠুর তার অঙ্ক সকালে যাই চলে, আর ঘরের বাইরে যেও না যেন বিবিকে যাই বলে। যখন জঙ্গলে গাছ কাটতে যাচ্ছে আর বিবিকে বলে যাচ্ছে তুমি যেন ঘরের বাইরে যাবে বলে, কাঠুরিয়া জঙ্গলে গাছ কাটতে যাচ্ছে, ওই মহিলা দুটো ছোট ছোট মাসুম বাচ্চা ছিল, একটা বাচ্চা খেলা করতে করতে পুকুরে পড়ে যায়। কবি অতি সুন্দর ভাষায় লিখছে দেখুন, স্বামী চিনা কাঠুর তার অঙ্ক সকালে যাই চলে, আর ঘরের বাইরে যেও না যেন বিবিকে যাই বলে। তার কথা মতো বিবি চলে ঘরের বাইরে যায় না, তার ছোট দুটি মাসুম ছেলে ঘরে থাকতে চায় না। একদিন বাইরে চলে গেল তারা গুটি গুটি পাগাই, খেলা করেছে দুটি পাগাই, ও গো ছোট ভাই তার পুকুরে পড়ে যায়। দুটো ভাই খেলা করছে, করতে করতে ছোট ভাইটা পুকুরে পড়ে যায়। বড় ভাইটা মায়ের কাছে খবরটা পৌঁছে দিয়েছে, আম্মা জান ছোট ভাইটা পুকুরে পড়ে গিয়েছে, যেই আম্মাজি বাইরে যেতে যাবে। আর স্বামীর কথা মনে পড়ছে যে আমার স্বামী তো বারণ করেছে ঘরের বাইরে যেতে, আমি স্বামীর কথা কেমন ভাবে অমান্য করে, আর স্বামীর কথা অমান্য করে আমি বাইরে যেতে পারবো না। অথচ ঘরের জানালা দিয়ে দেখছে ওই ছোট সোনার মানিটা পুকুরে ডুবে মারা যাচ্ছে, তবুও মা জননী বাইরে যাচ্ছে না। কবি অতি সুন্দর ভাষায় লিখছে দেখুন, মা খবর পেয়ে দেখিল যে ঘরের জানালা দিয়ে তার ছোট ছেলে মরেছে, সে তার হাবুডু বুকে। স্বামী তাগার বাইরে যেতে করে গেছে মানা, আর স্বামীর আদেশ না মানিলে রা করিবে রা পায় না। খোদার ভয়ে স্বামীর কথা ফেলতে পারে না, বাইরে যেতে পারে না, ও গো বাচ্চাটাকে তুলতে পারে না। ঘরে থাকবে বা কোমরে কায়দা করে আসলটা গুজে শিয়াল মুরগি নিয়ে যত জোরে দৌড়াবে ভাবিও তত জোরে দৌড়াবে। আমার ডোবের থেকে মুরগি নিয়ে মনে করেছে গ্রামের লোক আমার সাথে কেউ ঝগড়া করে পারবে না, তুমি পারবা, তোমার এই মুরগি কেড়ে তবে ভাতে রান্না 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 করো, বুঝতে পারলে। হ্যাঁ, তবে এই এলাকার ভাবিরা খুব ভালো, এরা স্বামীকে খুব ভালো করে সেবা করে মনোযোগ সহকারে শুনুন। মা কিছু নাগি করতে পেরে নমাজ পাঠি পেনে, আর নফল নমাজ পড়ে কাঁধে হাত খানা তুলে। কেমন মা ছিলেন, সন্তান মারা যাচ্ছে কিছু করতে পারছে না, তখন দূরে কাঁধে নফল নামাজ পড়ে আল্লাহ পাকের কাছে বিচার দিচ্ছে, আল্লাহ আপনি আমাকে আমার সন্তানকে হেফাজত করুন। আর আমাদের যদি মুরগি টুরগি কি ছাগল টাগল মরিয়ে যায়, আমার ভাবিরা বলে এত লোকের ছাগল গরু রয়েছে আল্লাহ কারোটা চোখে দেখতে পাই না, আমারটা দেখতে এই হচ্ছে আমাদের ভাবিদের অভ্যাস। তাই কবি লিখছে দেখুন, মা কিছু নাগি করতে পেরে নামাজ পাঠি পেলে, আর নফল নামাজ পড়ে কাঁধে হাত খানা তোলে। পুকুরে ডুবে মারা গেছে আমার ছোট ছেলে, আর আল্লাহ আমি বলে
পারবো কি আজ স্বামী ঘরে এলে বড় ভালোবাসে তো অব তার দুটি ছেলেকে কি বলবো স্বামীকে আল্লাহ একটু বলে তাও না আমাকে আমার স্বামী তার দুটো সন্তানকে বড় ভালোবাসত স্বামী যখন ঘরে ফিরবে ফিরে এসে জিজ্ঞাসা করবে যে আমার সন্তান দুটো কোথায় আমি মা কেমন করে বলবো যে তোমার ছোট ছেলেটা মারা গিয়েছে তাই সেই কাঠুরিয়া জঙ্গলে কাজ করছিল কাজ করে করে একদম কাজ শেষ করে যখন বাড়ি ফিরছে ফেরার সময় সন্তান মারা গিয়েছে মা জননী যন্ত্রণা বুকে চেপে রেখে দিয়ে আগে হাসি মুখে স্বামীকে সেবা করছে কষ্ট বুঝতে দেবেন না স্বামীকে কষ্ট দেবেন না তার জন্য সন্তানের মারা যাওয়ার যন্ত্রণা বুকে চেপে রেখে দিয়ে আগে হাসি মুখে স্বামীকে সেবা করছে তারপরে সন্তানকে বলবে স্বামীকে বলবে দেখো লিখছে দেখো সারাদিন পরে ফিরল ঘরে প্রাণের স্বামী যখন আর স্বামীর সেবা করেছে বিবি হাসি মুখে তখন বিবির কাছে স্বামী যখন ছেলের খবর নিল আর টুকুরে কেঁদে তখন বলিতে লাগিল কি বলছে কাফন কিনে আনো স্বামী বাজার থেকে তোমার ছোট ছেলেকে দাফন করতে হবে আজকে তাহাকে স্বামী তুমি বাজারে চলে যাও দাফন কিনে আনো আজকে তোমার ছোট ছেলেকে দাফন করতে হবে স্বামী সেই সময় বলছে আমার সেই মরা ছেলেটা কোথায় রাখা আছে তখন স্বামী বিবিকে জিজ্ঞাসা করছে আমার সেই মরা ছেলেটা কোথায় রাখা আছে কবি লিখছে দেখুন আর আজকে আমার ভাই জানেরা যদি আমার ভাবিদের কাছে 100 টাকা দিয়ে যায় গ্রামে মাসালা মাছ ব্যাপারী যদি আসে মাছ নিয়ে রান্না করে রাখবে আমি কাজের থেকে বাড়ি এসে খাবো ভাবি 100 টাকা যদি হারিয়ে ফেলে দেয় আর ভাই জানে সে যদি শুধু পুঁই শাকের তরকারি পায় আগে 4টে হাইব্রিড ঘুষি থোকনায় ঝেড়ে নেবে তারপর পরে কথা হবে কষ্ট করার টাকা তুমি হারিয়ে ফেলে পাকামো পেয়েছো হ্যাঁ বুঝতে পারিনি আমরাও যেমন আমাদের বিবিগুলো তেমন কবি লিখছে দেখুন স্বামী বলে ছেলে আমার কখন মারা গেছে আর বলো আমার মরা ছেলে কোথায় রাখা আছে বিবি সঙ্গে করে নিয়ে স্বামী পুকুর ধরে গেল ছেলে ওই পানিতে পড়ে আছে ইশারাই দেখিয়ে দিল ছেলে ওই পুকুরের পানিতে পড়ে আছে যেই না দেখিয়ে দিল স্বামী পুকুরের দিকে তাকিয়ে অবাক হয়ে গেছে কেমন লিখছে দেখুন হতাশ হয়ে দেখিল স্বামী সাটের খাটে বসে ছেলে ফুল নিয়ে আয় করেছে খেলা আর মিটি মিটি ঘাসে পিতা জড়িয়ে বুকে ছেলের বুকে চুমা দিয়ে কয় বিবি দেখালে কেন ভয় ও গো এই তো সোনা আছে দুনিয়ায় বিবি তুমি কি আমার সঙ্গে মজা করেছো না আমাকে ভয় দেখিয়েছো সোনার চাঁদ ছেলে আমার এই তো দুনিয়ার জমিনে বেঁচে আছে তখন বিবি স্বামীকে লক্ষ্য করে বলছে আমি নিজের চোখে দেখেছি এই ছেলেটা মারা যেতে কিন্তু কেমন ভাবে জিন্দা হয় আমি মা আমি জননী তো বুঝতে পারছি না শেষ কথায় কবি লিখছে দেখুন বিবি বলে একই গেল ও মোহ জপানা আমার মুর্দা ছেলে চিন্তা হলো কি করে বল না স্বপ্নে তারে জানিয়ে দিল শোনো মহিলা তোমার মুর্দা ছেলে বাঁচিয়েছি আমি মাবুদ আল্লাহ কেন তুমি স্বামীর আদেশ মেনেছিলে করেছিলে আমার ভয় তুমি স্বামীর আদেশ মেনেছিলে করেছিলে আমার ভয় তাই আমি দয়া ময় দয়া করেছি গো বিপদের সময় স্বামীর আদেশ মেনেছিলে আমি আল্লাহ আমাকে ভয় করেছিলে এই তার কারণে এই বিপদের সময় আমি আল্লাহ তোমাকে দয়া করেছি তারা কেমন স্বামীকে সেবা করত আর আজকের আমাদের ভাবিদের কাছে স্বামী গুণ হয়েছে ওলাও
বাস্তব কথা বলছি একেবারে স্বামী যদি খারাপ হয় স্বামীকে কটু ভাষায় কথা বলবেন না এবং স্বামীকে কটু ভাষায় কথা বলবেন না তাদের কাছে দোয়া নেন এবং যদি খারাপ হয় আল্লাহ পাকের কাছে বিচার দেন আল্লাহ আমার স্বামীকে আপনি ভালো করে দেন।